শনিবার আগরতলা একটি বেসরকারি হোটেলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টের রাজ্য শাখার উদ্যোগে অ্যান্ড এ ফিজিওকন ২৪ শীর্ষক এক সম্মেলন শুরু হয়। দুদিন ব্যাপী এই সম্মেলনের সমাপ্তি হয় রবিবার। এদিন সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লো। এই সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিজিওথেরাপির বিভিন্ন উপকারী দিকগুলি তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন, রোগ নিরাময় এবং দেহ সুস্থ রাখতে ফিজিওথেরাপির একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে। চিকিৎসকদের মতো ফিজিওথেরাপিস্টরাও রোগীদের কাছে ভগবান হিসেবে গণ্য হন, অথচ ১৫-২০ বছর আগেও এর তেমন একটা প্রচলন ছিল না। রাজ্যপাল জানান, বর্তমানে এর কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। And are mainly responsible for diseased fitness, decreased fitness. Physiotherapist improves cardio respiratory fitness, muscular health, and reduce the risk of many conditions including cardiovascular disease and diabetes mellitus. Physiotherapists keep people moving through interventions which maximize strength and mobility. সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রথমবার রাজ্যে এনই ফিজিওকন ২৪ এর মতো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশ এবং ত্রিপুরা রাজ্যে প্রায় ৫ শতাধিক ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপি বিভাগের ছাত্রছাত্রীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।